প্রিয় আমার শেষ কথাটা যেটা বলতে চাই একাধিক বিবাহ একাধিক বিবাহ নিয়ে এখন কিছু বক্তা অনলাইনে পরিবেশ গরম করেছে কারণ ওয়াজ মাহফিলে কথা বলে সেটা অনলাইনে চলে এসেছে আবার কেউ কেউ এত সাংঘাতিক একাধিক বিবাহের বয়ান করতেছে যেন একাধিক বিবাহ যারা করবে না তারা পাপি হয়ে যাবে একটু বলে রাখি একাধিক বিবাহটা শরীয়তে নিষেধ নয় প্রয়োজনের জন্য এটা একটা জায়েজ কাজ কোরআনের আয়াতটা শুনেন সূরা নিসা তিন নম্বর আয়াত একটু খেয়াল করুন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া থালাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাউলু আল্লাহ বলছেন তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে দুটি আর যদি ভয় ভয় কি যে একাধিক বিবাহ করলে তোমরা সমান আচরণ করতে পারবে না তাহলে একটাই অধিকতর নিকটবর্তী একটাই তোমাদের জন্য ভালো তোমরা জুলুম করবে না

ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলে ফাতাদারুহাকাল কাল মুআল্লাকা আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণ রূপে ঝুঁকে পড়ো না ফলে তোমরা অপরকে জুলন্তের মতো করে রাখবে যদি একাধিক বিবাহ করো তাহলে তোমরা একজনের প্রতি জুলে পড়ো না যে আরেকজনকে তুমি জুলাইয়া রাখছো তাহলে প্রয়োজনে একাধিক বিবাহ যদি কারো দরকার হয় তাহলে সে করতে পারবে অনুমতি আছে কিন্তু শর্ত হইল সকল স্ত্রীদের মধ্যে তার সমান ব্যবহার করা লাগবে বাজার ঘাট সমান কাপড় সবর সমান আচার সমান রাত্রি যাপনও কি যারা একাধিক বিবাহ করবে কিন্তু একাধিক স্ত্রীর সাথে সামঞ্জস্যন করতে পারবে না আমার বন্ধু তারা কিয়ামতের দিন তারা লাইসে ঝেউ উঠবে এটা বান্দার হক বান্দার হক যারা নষ্ট করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে তাহলে বন্ধু একাধিক বিবাহের ব্যাপক ভাবে উৎসাহিত না। তবে একাধিক বিয়া করলে কেউ ঘৃণাও করব মনে রাখবেন কোন কারণে যদি কেউ একাধিক বিবাহ করে ঘৃণা করবেন না অনুরোধ করে বিবাহটা যেন স্বাভাবিক হয় একাধিক বিবাহ অনেক ক্ষেত্রে দেখা যায় অস্বাভাবিক বিয়ে অস্বাভাবিক কি ঘরে স্ত্রী থাকার পরেও আরেকজনের বউয়ের সাথে সম্পর্ক করছে হয় কি হয় ঘরে স্ত্রী থাকার পরেও আরেকজন বেগানা মেয়ের সাথে চার বছর পাঁচ বছর সম্পর্ক করছে চরিত্র নষ্ট করছে বেকার বিয়ে করছে হয় কি হয় না তাহলে বিয়ে হবে স্বাভাবিক একাধিক বিয়ে হইলে স্বাভাবিক হবে প্রয়োজন হবে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা কোনো অবৈধ সম্পর্ক কোনো অবৈধ শারীরিক সম্পর্ক থাকতে পারবে কখনো কখনো যারা বিয়ে করে যাদের ঘরে স্ত্রী আছে যাদের ঘরে স্বামী আছে তারা অবিবাহিত থেকেও বেশি বেসরম হয় বেগর চিহ্নিত যারা বিয়ে করে নাই তরুণ তরুণী তাদের মনে একটা ভয় থাকে বিয়ে করে নাই কিছুটা শালীন আছে কিন্তু যারা বিয়ে করে তারা অনেক সময় বেশি অশালীন হয়ে যায় যার কারণে ফরকিয়া কিয়া কেউ কেউ যুক্তি দিচ্ছে যে ফরক কিয়া বেড়ে গেছে তারপরে একাধিক বিয়ে করলে ওই মোবাইলের খারাপ জিনিস থেকে নিজেকে সেভ করতে পারবে ইত্যাদি আচ্ছা বলেন এই দেশে একাধিক বিয়ে করছে এমন লোকের সংখ্যা অনেক কম যারা একাধিক বিয়ে করে নাই তাদের সংখ্যাই কি সুতরাং মোবাইল থেকে অশ্লীলতা থেকে বেহায়া থেকে বাঁচার জন্য একাধিক বিবাহই একমাত্র কার্যকর পন্থা নয় বরং অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচার জন্য দরকার তাকওয়া পরহেজগারি শালীনতা ভদ্রতা তার ঘরে যদি স্ত্রী একজন থাকে তারপর সে শালীন হবে আর যার লজ্জা নাই শরম নাই অভদ্রতা আছে তারে চারটি বিয়ানা তারে দশটা করায় দিলেও তার অভ্যাস ভালো হওয়ার সম্ভাবনা একাধিক বিয়ে করতে পারেন প্রয়োজন হলে কিন্তু বাংলাদেশে এখনো এত মেয়ে বাড়িয়া যায় নাই যে সবাই মিলে একাধিক বিয়ে না করলে মেয়ে থাকে দেবে মনে রাখবেন সবাই যদি দুইটা করে বিয়ে করা শুরু করে তাহলে দেখবেন যে বহু যুবক আর বিয়ে করার জন্য মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই কথা কথা মেয়ে বেশি কিন্তু সামান্য না বেশি সবাই বলে যদি দুইটা করে ভালো তিনটা করে ভালো তো একজনে দুইটা তিনটা বউ আছে আর আরেকজন বিয়ের উপযুক্ত হইয়া বসে রয়েছে সে বউ পাইতেছে না তাইলে বউ সংকট হওয়ার সম্ভাবনা আছে না নাই কথাটা একটু রহস্য হয়তো স্বাভাবিক বোঝা গেল কিন্তু কথাটা বাস্তব এই প্রয়োজন হলে শারীরিক ওজন থাকলে সন্তানাদের প্রয়োজন হলে কেউ একাধিক বিয়ে করতে পারবে আমরা তাকে ঘৃণা করব না কিন্তু আমরা চাইব যে বিয়ে স্বাভাবিক একাধিক স্ত্রীর মধ্যে বরাদ্দক এবং সেই লোকটার ন্যায় নীতি ইনসাফ করুক কারণ ইনসাফ নীতি না করলে একাধিক বিয়ে তার জন্য বিপদের কারণও হতে জাকির 나য়েক বিশ্ববিখ্যাত দাড়ি তাকে প্রশ্ন করছে যে আপনি একাধিক বিয়ে সমর্থন করছেন কিন্তু আপনি একটা বিয়ে করছেন তুমি বলেছে যে আমার masala জিজ্ঞাসা করলে যেটা সঠিকই থেকে আমি বলবো না তো যদি আমি বলি যে একাধিক বিয়ে জায়েজ আছে তার মানে এটা লাগব কথা কই না যদি আমি বলি যে একাধিক বিয়ে করা লাগবে করার অনুমতি আছে তা আপনি যদি আপনি করেন না আরে সব কাজ কি আমি একলা করব নাকি আমি তো নাও করতে পারি তখন জাকির নায়েক বলছে যে একজন স্ত্রীর হক নিয়ে তো আমি ভয়ে আছি যে আমার স্ত্রীর সব হক আমি আদায় করতে পারতেছি না হকের মধ্যে কাপড় সোপড় খাওয়া লিপস্টিক তেল স্নো এবং শারীরিক সাহিদার ব্যাপারও আছে না নাই আপনি যদি এক স্ত্রী চাহিদা মিটাইতে না পারেন আর তিনটা যে বিয়ে করে গেছেন ওগুলো তো আবার বড় কি করি কথা কয় না কয় না তাহলে সকল সক্ষমতারও দরকার আছে না এই জন্য ভাই একাধিক বিয়েকে ঘৃণা করবেন না আবার একাধিক বিয়ে করতেই হবে না করলে ভাবছি এটাও মনে করার কোন দরকার